Puroporisho Chongmario Teliamura BJP Bodolni Bataina Nomination Yapharkha Buskani Nichiba November Sharmariwo Hasibe Bakshano Teliamura Bo Chongmari Klaizak Nai Chongmario Kitting Krashano Bodolni Adonoti Kasha Kotor Himboto Kaijoto Bataina Noti Teliamura Puroporisho Nikasiba Asukta Nomination Yapharkha BJPni Bodolni Rock Panjaka Teliamura Emily Jacqueline like Hobby, Koi Hank or BJPni Barzamaja, Omi Joki, Teliamura Mondoli Casco, Ronji Chutrodor Akosha. He bought a pyman Ulo Teliamura Bukhastepa Habonogu Tanga Bukhastefani Yago, Nomination Black Yapharkha. She's Bata Dar to be today. Municipality election, Panchayat election, Bidhan Sabha, Agami 3 Bosor Egulo calendar program. যেতে হয় কনস্টিটিউশনে লেখা আছে ইলেকশন করতেই হবে গণতান্ত্রিক দল হিসেবে কিন্তু যত সব নির্বাচন আসছে সামনে সবগুলোতেই বিজেপি ব্যাপকভাবে জয়ী হবে এবং বিজেপি এখানে দীর্ঘ সময়ের জন্য থাকার জন্য এসেছে 25 বছরের একটা অপশাসন ছিল সব ক্ষেত্রে সে গ্রাম সরকারের ক্ষেত্রে বলুন সে নগর পঞ্চায়েত বলুন সে বিধানসভা বলুন সব ক্ষেত্রে আমরা একটা 25 বছরের অপশাসন দেখেছি সেই অপশাসনের অবসান হয়েছে এখন বিজেপির জয়যাত্রা শুরু হয়েছে মাত্র তো 3.5 বছর গেল আমরা অনেক লম্বা সময় বিজেপির রাজত্ব দেখব আর সত্যিকারের অর্থে উন্নয়ন কি এই রাজ্যের মানুষ আস্তে আস্তে জানতে পারবে আর কুয়াইতেও এবার আর তেলিয়ামুড়া তো পুরো কুয়াই জেলাতে কুয়াই আর তেলিয়ামুড়া দুটো পৌর কাউন্সিল আছে আপনারা জানেন তো কুয়াইতে গতকালকে নমিনেশন হলো আজকে তেলিয়ামুড়ায় দাখিল হবে 15টা ওয়ার্ডে আর 15টা ওয়ার্ডে আমরা যাদেরই প্রার্থী আমরা সিলেক্ট করেছি দলের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছি প্রত্যেকই শুধু রাজনৈতিক কর্মী বলেই পায়নি ওদের যার যার এলাকায় যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে সামাজিক যোগাযোগ আছে এমন সব ব্যক্তিদেরই আমরা দিয়েছি আমরা দেখবেন পৌর পরিষদ চলবে যথেষ্ট শিক্ষাগত যোগ্যতাওয়ালা লোকরাই চালাবে এবং প্রফেশনাল স্কিল আছে এমন লোকরাও পৌরসভা চালাবেন আপনারা তুলনামূলক বিচার করতে পারবেন বিগত দিনেও এই পৌরসভাকে চলতে দেখেছেন এই 22-23 মাসও দেখেছেন আগামী দিনেও দেখবেন একটা সদর্থক ভূমিকা নিয়ে আগের মতোই কাজ করবে নতুন পৌর বোর্ড যখন তৈরি হবে বক্তা বাইরের ছিল মঞ্চ সঞ্চালক বাইরের শ্রোতারা বাইরের দলে যারা যোগদান করেছেন তারা বাইরের তো 500 মতো হয়নি ওরা পিকে নামক একজন ট্যুরিজম কোম্পানিকে নিয়ে এসে ভারত দর্শন করছেন গোয়া গেছেন ত্রিপুরা এসেছেন মধ্যপ্রদেশ গেছেন তো ওগুলো বাস্তব রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো ধরনের সাযুজ্য নেই এগুলোর এখানে ওরা শেকড় গাড়তে পারবে না ওদের বিচারধারার কোনো সাযুজ্য নেই এই মাটির সঙ্গে ওরা টিকবে না আর সিপিএম তো গণবর্জিত আপনারা জানেন কুয়াইতে ওরা নমিনেশন দিয়েছেন একটা ওয়ার্ড থেকে ক্যান্ডিডেটে 5টা ওয়ার্ডে দিয়েছে এখানেও আমি যতটুকু জানি ওরা মানে ক্যান্ডিডেট তো খুঁজে পাচ্ছেই না জোর জবরদস্তি করে ক্যান্ডিডেট ওদের দাঁড় করাতে হচ্ছে এবং ওদের প্রাসঙ্গিকতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই রাজ্যের মাটি থেকে এবং তেলিয়ামুড়াতেও তা বাস্তব আমরা প্রত্যক্ষ করছি যেইভাবে মানুষ ওদের প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকছেন হতে যাচ্ছে না ক্যান্ডিডেট এতেই বোঝা যাচ্ছে আগামী দিনে ওদের আর চিহ্ন থাকবে না তেলিয়ামুড়াতে তো নাই